আজকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার ঠিক উত্তরবঙ্গ সফরের আগেই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, কি জানতে পারা যাচ্ছে? গত লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকে কিন্তু বিজেপিতে ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এমনই ঘটনা ঘটেছে। আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রধান কোচবিহার 2 নম্বর ব্লকের ঠাংলিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই প্রধান, তিনি কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে মাম্পি দাস প্রধান, তিনি কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে কোচবিহার সফরে এসেছেন, ইতিমধ্যেই কিন্তু জেলা পার্টি অফিসে পৌঁছেছেন বিজেপির। তার আগেই কিন্তু এই প্রধান যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ। এই জেলায় কিন্তু বিজেপির ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা।